আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রথম ধাপের পরীক্ষা কেমন হলো আসলে সেই বিষয়টা আপনাদের সাথে জানা হলো না, আপনারা অবশ্যই জানাবেন যারা প্রথম ধাপের পরীক্ষা দিচ্ছেন আপনাদের পরীক্ষাটা কেমন হলো। তো নিউজে দেখলাম যে প্রথম ধাপের পরীক্ষায় ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে, আগেই প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এভাবে করে সাতক্ষীরাতে 21 জন প্রশ্ন ফাঁসকৃত ব্যক্তি এবং শিক্ষার্থী সহ 21 জনকে গ্রেপ্তার করেছে। তো আমি আমাদের এলাকাতে যে প্রথম ধাপে যে পরীক্ষা হয়েছে, কয়েকটা থানায় পরীক্ষা হয়েছে, সেখানে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি সেখানেও চরমভাবে প্রশ্ন পাস হয়েছে। প্রশ্ন পাসের বিভিন্ন ধরনটা শুনে আমি আসলে অবাক হয়ে গেলাম যে একটা পরীক্ষা কিভাবে একটা স্বচ্ছ পরীক্ষা হতে পারে, এটা আসলে ভাবাই যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার মনে হয় যেটা সেটা যে এটা যে অনেক শিক্ষার্থীরা যে হলের মধ্যে যে তারা তাদের প্রশ্নপত্র উত্তর না করে ঠিক জাস্ট বসে আছে, তারা তাদের রোল ফিল আপ করে ঠিক বসে আছে, কিন্তু তারা কেন বসে আছে, তারা শুধুমাত্র ফাঁকা অ্যান্সার শিটটা জমা দিছে। তাদের এই প্রশ্নপত্রটা কিন্তু পরবর্তীতে কিন্তু এটা তারা প্রুফ করে দেবে, এটা মানে সঠিক করে দেবে তারা ভিতরে, তারা বুঝেন যে কী পরিমাণ দুর্নীতি হচ্ছে, যে আমাদের অঞ্চলেই এই অবস্থাটা হলো। দ্বিতীয় ধাপ পরীক্ষাটা আমাদের এখানে আরও পরীক্ষা আছে পিরিজপুরে, তো সেখানে দেওয়া হবে, জানি না কীভাবে কী পরীক্ষাটা হবে, মানে স্বচ্ছ এবং নির্ভরযোগ্য গ্রহণযোগ্য পরীক্ষা আসলে হবে না সে এটাই মনে হয়, নির্বাচনের মতোই এমনটাই প্রতিপন্নতা হয়। তো একটা বিষয় তারপর দোয়া করবো যে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা পরীক্ষা দেন, আপনাদের আশেপাশে কী হয় সেটা আপনারা সবচেয়ে ভালো জানেন, আপনাদের অঞ্চলগুলোতে কী হয়, কিন্তু আমাদের অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণ দুর্নীতি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি যেটা চলছেই। জানি না যারা সঠিকভাবে পিওরভাবে পড়াশোনা করে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই আপনারা হতাশ হচ্ছেন বা মন খারাপ হচ্ছে, এটা স্বাভাবিক। তারপর আমি বলবো যে আপনারা চেষ্টা করে যান, বাকি আল্লাহ ভরসা। তো আপনারা এর জন্য একটা যে শর্ট সিলেবাস যেটা যে আমার মানে ভিডিও ডিসক্রিপশনে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওই শর্ট ইয়াটা ডিসক্রিপশনের লিঙ্কটা থেকে আপনারা বিষয়টা দেখতে পারেন, সিলেবাসটা দেখে আপনারা যদি প্রস্তুত নেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাদের পরীক্ষাটাও ভালো হবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, এবং আপনারা জানাবেন আপনাদের পরীক্ষাগুলো কেমন হয় এবং আপনাদের অঞ্চলগুলোতে কোনো ধরনের দুর্নীতি বা অন্য কোনো উপায়ে পরীক্ষা পদ্ধতি চলছে কিনা সেটা জানাবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।